দেখুন, যে কারণে উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা বাড়ালো জাতিসংঘ, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ায় আবারও নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। পিয়াংইয়াং এর এবছর ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হলো। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সদস্য দেশ এই নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে চেষ্টা চালিয়ে আসছিল। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, জাতিসংঘের এই পদক্ষেপের ফলে একটি ভ্রমণ বিষয়ক ও চারটি ক্ষেত্রে থাকা সম্পদ ও বিদেশি গুপ্তচর বিষয়ক কার্যক্রমের প্রধান সহ 14 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে সবারই ভোট পড়েছে জাতিসংঘ। গত শুক্রবার জাতিসংঘের 15 সদস্যের পরিষদে নিষেধাজ্ঞার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে পিয়াংইয়াং। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।